মাদবর সাহেব, হ্যাঁ, এবার কি ঘুমনি ঝড় আবার যেন কি কান্নারও আওয়াজ আসবেন যে? আচ্ছা আসলাম যে তো, চলো তো আমরা ভিতরে ঢুকি দেখি। চলো চলো চলো, মেয়ে তো কান্না শোনা যাবে, তা ভিতরে যা ঢুকি দেখি। চলো মাদবর সাহেব চলো। মানিক কে মানিকের বোক মারে, এই ঘর থেকে ওই ঘর শোনা যায় না, কান্নার আওয়াজ শুনে বই কাঁদে। আর যাবি শুনি তুই দুটো মার দিতে, ও ও ও বই কাঁদে। হ্যাঁ সারেঞ্জার খাড়া সারেঞ্জার পাখির মতো বই কাঁদিস। তুই ভাল মানুষ সোয়া বুতি মুগেলায় মোর বাপের ভাই তুই আসবু, তোর মতন গাঁজারু মাদারু সংসার আমি করবেন ন। যাবি শুনি তুই করিস, তুই করিস গাঁজা মদ খেয়ে দিব, বউকে না মারি একটা আমার ওয়েট থাকে, বন্ধু বান্ধব আমি বুক খুলি করবো, আমার আমি বউকে আমি মারি। যাবি গিয়ে শালি, আমার একটা ওয়েটের ব্যাপার আছে, আমি যে গাঁজালু আমি যে আমার বউ মারি একটা ওয়েটের ব্যাপার আছে না। আর তুই যা, তুই বাপের মেয়ে যাচ্ছে যা, তোর মতো বউর মতো দরকার নেই, স্বামী দুই দুটো ডাঙ দেও ও ও করে কান্দে। হ্যাঁ সালেন্দার ফাড়া সালেন্দার ব্যাপার মতো কাঁদিস। যাবি গিয়ে শালি, তোর কান্নার আওয়াজ যদি ঘর থেকে বেড়ে বেড়ে একটা আওয়াজ তু শব্দ হয় তোর আসি আবার তুমি উত্তম মাধ্যম দেবে, বুঝছিস? সকাল থেকে কিছু খাওয়া নেই, ডোস মোস মাথা মতো গরম, একটা আওয়াজ যায় খবর আছে। আরে মাদু সাহেব, এক কথা বুঝছেন, আমরা গাঁজা খেলে মনে করেন নিজেকে সর্বদা সব সময় রাজা মনে করি, রাজা কখনো গরিব মনে করি না, ওই জন্য এক কথা বললেন যে বড় লোকের বাড়িত গরিবের পা। মাদু সাহেব দেখলেন ইয়ের কথা, ঢক দেখলেন গাঁজা খেলে বেলা আজা হয়। এই তোর ঘর থেকে গেলে কিসের শব্দ আসবেন যে রে ওমা ওমা? আরে মাদু সাহেব, ওই আমার ঘরের ভিতরে একটা ইঁদুর বুঝছে, এই এত একটা ইঁদুর, সেই ইঁদুর দুই স্বামী স্ত্রী খুঁজবেন যে তখন সে ইঁদুর ওমা ওমা করবেন যে। হ্যাঁ এটা কি কথা কোস, ইঁদুর মারিস তুই ঘরের মধ্যে, ইঁদুর মা ওমাও করে। হ্যাঁ আর তুই মার গল্প নিতে মাসির বাড়ি করিস, ভালো ভালো চাস টিবলটা কুটি আছে বিড় করি দে। এ মাদবর সাহেব মুখ সামাল দি কথা কন, টিপলস গাইচুর করছে। হ্যাঁ আমি মদারু গাঁদারু হবার পাই, শোন নয় ঠিক আছে, আর এই আবল তাবল বিষয় ধরে আমার বাড়ি আসবেন না, আমি ঘরের ভিতরে একটা শুভ কাজ করবেন জি, তার মধ্যে তোমরা আসে আমাকে ডিস্টার্ব দিলেন। মাদবর সাহেব হ্যাঁ দেখছেন চোরের মার বড় গলা, এই হচ্ছে গাঁজাখোর, এই টিপল চোর করছে, এছাড়া কাইও টিপল চোর করা এই এলাকার কোনো চোর নেই। শোনো তুমি আর একটা করো আনা ভাই, তাহলে তুমি ঘর সাজ করো, দরকার ইয়ের ঘর সাজ করো, ঘর সাজ করি ঘরের মধ্যে দেখা যাবে জিনিস আছে কি নাই, তোমরা ইয়ের কথা বলেন না, এই টি বলছো করছি, তুই ঘর সাজ কর। আসে তো কোন শালার ঘরে আসে না ঘরের ভিতরে, আসে তো দাও একটা ফুতা মাথা ভাঙি ফেলে আমাকে, আসো সাজ করে, আসে তো আসো আসো দাও। এই তোকে আমি অর্ডার দেইনি, ঘর সাজ কর, আসো দাও মানুষের বউ মানুষ ডাকায় এত শোনা যায় না, উহা উহা করে কাঁদি শালি, তোমাকে হাতে খরেন বিড়ো, তুমি বাড়িতে বিড়ো বিড়ো, তোকে মেয়েদের বাড়িতে চালাব দেন তুই বিড়ো, আজকে তোর আজকে তোর আজকে ভাত এই ভাত মনে কর উড়ি গেছে এই বাড়িতে গেছে, তোকে আজকে আমি এক দশা পানেন। মাদবর সাহেব এই ঘর তেন্দুর মারে, এর বউ ডাকছে মাদবর সাহেব, ই একটা বিশেষ পাড়া লাগবে মাদবর সাহেব। আর ঠিক আছে আমি ওই টিবো সোনার আর বউ হতে বউ উপরে নারী নির্যাতনের একজন বিশেষটা আমি মসজিদের মধ্যে দেবো। মাদবর সাহেব এই গান জানুর বর্তমান মাথা গরম আছে, আমরা ঘর সাজ না করি আমরা মসজিদ যা বিচার দিব, এর কালে বিচার হবে, চলে আমরা মসজিদের মধ্যে যাবো। মাদবর সাহেব আসো।